হ্যালো বন্ধুরা, হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের সকলের স্বাগত আমার ক্লাসে। বন্ধুরা, আমার নাম হচ্ছে আসনাতুল্লাহ। দীর্ঘ 7 বছর ধরে তোমাদেরকে ম্যাথের অঙ্ক ক্লাস আমি দিয়ে আসছি। তো অবশ্যই অবশ্যই তোমরা প্রতিদিন ফলো করো আমাকে। যারা WAP মেন্সের জন্য ক্লাস করছো বা WAP মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছো, তারা রেগুলার বেসিসে ফলো করো। ঠিক সকাল 10টার সময় আমার ক্লাস হয়ে থাকে ইউটিউবে, আর আমরা এখানে RS আগরওয়াল স্যারের বইটা করার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই প্রতিদিন সকাল 10টার সময় চলে এসো। আচ্ছা, তোমরা আনএকাডেমিতে পড়তে পারো। আনএকাডেমিও আমি মেন্সের জন্য তোমাদের করাচ্ছি, আনএকাডেমি লার্নিং অ্যাপে। সেখানে হাসনাত লাইভ হচ্ছে আমার ইনভাইট কোড, এবং সাবস্ক্রিপশনের সময় এই কোডটি ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকে আমরা শতকরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, 10 নম্বর পার্ট। এখান থেকে আমরা RS আগরওয়াল স্যারের ম্যাথ সিরিজটা পড়ছি। তো শতকরা নিয়ে আলোচনা করছি আমরা, এরপরে শতকরা শেষ হয়ে গেলে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। ইউটিউবে আমার ক্লাস থাকে প্রতিদিন সোম থেকে শনি ঠিক সকাল 10টার সময়। তাই সকলেই সপ্তাহে 6 দিন আমার ক্লাস থাকছে, তোমরা সকলেই যোগ দেবে, এখানে অনায়াসে ক্লাসটা করতে পারবে, ওকে? এছাড়া আনএকাডেমিতে 2টি করে ক্লাস থাকে, বিকেল 3টে এবং রাত্রি 8টার সময়। তাই এখনই আনএকাডেমিতে আমাকে ফলো করে নাও। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি তোমরা ফলো করে নাও তাহলে নোটিফিকেশনগুলো ঠিকঠাক তোমরা পেয়ে যাবে। আনএকাডেমি হলো ভারতবর্ষের সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখানে আনলিমিটেড লাইভ এবং রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, তারপর কুইজ পেয়ে যাচ্ছ, PDF ফাইল, ডাউট ক্লিয়ারিং সেশন সব কিছু পেয়ে যাচ্ছ, এবং টপ এডুকেটর কাছ থেকে পড়তে পারছো। তাই আজ সাবস্ক্রিপশন হওয়া আনএকাডেমিতে। এর প্রচুর ব্যাচ কোর্স থাকে, যেমন ওয়ার্লেট অপারেটরের জন্য, ওয়্যারলেস অপারেটরের জন্য সেকেন্ড ব্যাচ কোর্স চলে এসেছে, এটা করতে পারো। এছাড়া ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 21 তারিখে লঞ্চ হয়েছে এই ব্যাচ কোর্সটা, এটাও তোমরা করতে পারো। উদীয়মান WAP কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ব্যাচ কোর্স, যেটা কালকে 22 তারিখে লঞ্চ হয়েছে, সেটাই তোমরা অনায়াসে করতে পারো। এখানে জেনারেল সায়েন্স, রিজনিং, জেনারেল সায়েন্স এবং জিকে নিয়ে তোমরা পেয়ে যাবে। এছাড়া জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং জেনারেল সায়েন্সের উপর তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ। আর রাত্রে 8টার সময় একটা ধ্রুবতারা স্কলারশিপ টেস্ট হয়, 1 থেকে 3 র্যাঙ্ক করতে পারলেই তোমরা প্রাইজ পেয়ে যাবে। সাবস্ক্রিপশন নিতে পারো যে কোনো একটা, এখানে কমপ্লিট এক্সাম প্রিপারেশন পাবে, তোমাদের যে পছন্দের স্যার তাদের কাছ থেকে তুমি পড়তে পারছো, ফ্রি টেস্ট সিরিজ পাচ্ছো, ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছো, সব কিছু তোমরা পেয়ে যাবে। 1 থেকে শুরু করে 24 মাস যে কোনো একটা প্ল্যান নিয়ে নাও। আমি বলবো সব থেকে কম যদি নিতে হয় 3 মাসের জন্য নাও, বেশি নিলে 24 মাসের জন্য নিয়ে নাও। 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমার কোড ইউজ করো। কোডটা হচ্ছে কত? হাসনাত লাইভ। হাসনাত লাইভ কোড ইউজ করে তোমরা অনায়াসে ক্লাস করতে পারো। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, অ্যান্সার করার চেষ্টা করো। প্রশ্ন ছিল এরকম, একটি বাক্সে 14টি আপেল এবং 23টি কমলা লেবু ধারণ ক্ষমতা আছে, ওকে? বাক্স থেকে কতগুলি কমলা লেবু বের করে করতে হবে যাতে ফলগুলির 70% আপেল হবে? এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে আপেল আছে কত? 14টি, আর কমলা লেবু, তো কমলা লেবু অরেঞ্জ অরেঞ্জ কতগুলো আছে? অরেঞ্জ আছে 23টি। এখন দেখো বাক্স থেকে কতগুলি কমলা লেবু বের করতে হবে যাতে ফলগুলি 70% আপেল হয়। আমি জানি না কতগুলি বের করতে হবে, কিন্তু এটুকু জানি যে এটা হবে 70%, এটা 70% হলে এটা হবে 30%, ঠিক? এবার এটা বের করতে হবে, তো এটার আমরা যেহেতু বের করতে হবে তো এটা কমবে কিংবা বাড়বে, তাই এই নিয়ে সমস্যা নয়। আমাদের সমস্যা এইটা, দেখো 70% 14টি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কোনোদিন মানে আপেল বের করা হয়নি বা ভেতরে ভরা হয়নি, ঠিক আছে? তো যেহেতু হয়নি বা বের করা হয়নি বা এক্সট্রা যোগ দেওয়া হয়নি, তাই 70% 14 আমাকে বের করতে হবে। 30% সমান কত? 70% যদি 14 হয় তো 1% হবে 14 ডিভাইডেড বাই 70, আর 30% হবে 30 দিয়ে গুণ, আমরা কি করবো? 70 14 5 5-এর সঙ্গে এটা গেলে 6, তাহলে 30% হচ্ছে 6টি। আমাকে এখানে আনতে হবে 6টি, দেখো 23টি আছে, 6টি আনতে হবে, কতগুলি বের করতে হবে? অবশ্যই এখান থেকে 23 থেকে 6 বাদ দাও, 17টি, 17টি বের করতে হবে, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা খুবই সিম্পল এবং সোজা একটা অঙ্ক, কিছু নেই। আমি আরেকবার তোমাদের জন্য বলবো, অঙ্কটিকে ভালো করে বুঝে নাও, অ্যান্সারটা করতে পারবে। আপেল আছে 14টি আর কমলা লেবু 23টি, এখান থেকে বের করতে হবে। এবার এটা এখন 70%, তাহলে এটা নিশ্চয়ই 30%, 30% কি বিয়োগ করে তবে তো 30%। তো এই যে 70% সমান 14 আমি দেখতে পাচ্ছি, তো 10% হবে 2টি, 30% হবে 6টি, তো 30% মানে হচ্ছে 6টি। তবে 23টি আছে, 23 থেকে x বিয়োগ করলে হবে 6টি, এইখান থেকে আমরা মানটা পেয়ে যাব। তো 23x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু আমাদের এদিকে চলে আসবে -17, তার মানে x এর মান হবে 17, এটা আমাদের অ্যান্সার হবে, ওকে? খুবই সিম্পল এবং সোজা, তো অপশন ডি হবে আমাদের উত্তর। চলো নেক্সট। বার্ষিক ফেরত লাভের জন্য 9600 টাকার একটি অংশ 5% হারে বিনিয়োগ করা হলো এবং বাকি অংশ 3% হারে বিনিয়োগ করা হলো। যদি উভয় অংশ থেকে
আচ্ছা বার্ষিক আয় সমান হয় তবে দুটি বিনিয়োগ থেকে মোট আয় কত? দেখো এই ধরনের অঙ্কে বার্ষিক আয় সমান মানে সরল সুদে ধার দেওয়া হয়েছে, বার্ষিক আয় মানে সুদটা সমান হবে, তাই না? দুই পক্ষের সুদ সমান। আচ্ছা এই ধরনের যখন অঙ্ক থাকে তখন আমরা অনুপাত কি পাই? অনুপাত পাই খুবই সিম্পল এবং সোজা, ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান টি ওয়ান, অনুপাত ওয়ান ডিভাইডেড বাই আর টু টি টু। এখানে টি ওয়ান এবং টি এন টু টু এর মান সমান, দুটি কিন্তু এক বছর, আর আর ওয়ান আর টুর মানটি একটু আলাদা দেওয়া আছে। তো ওয়ান বাই ফাইভ পার্সেন্ট ইন্টু ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান। তাহলে অনুপাত আমরা কি পেলাম, একের পাঁচ একের তিন আছে, তো পনেরো দিয়ে গুণ করলে এটা থ্রি, এটা ফাইভ পেয়ে যাবো, জাস্ট অনন্য কাছে, ঠিক আছে? এটা ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই থ্রি আছে, এরকম থাকলে উল্টে যায়, থ্রি ইস টু ফাইভ হয়ে যায়। এখন যে কোনো একটা অংশ বের করে নাও, আট ভাগের মধ্যে একটা তিন ভাগ বের করে নাও, প্রথম অংশটা আট ভাগের মধ্যে তিন ভাগ, আমি প্রথম অংশ বের করছি কিন্তু, ন হাজার ছশোর মধ্যে কর, আট বারো অর্থাৎ বারো সমানে ছত্রিশ, এটা হচ্ছে প্রথম ভাগ। এটা দেখো পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করা হয়েছিল, তো ছত্রিশশো টাকা পাঁচ পার্সেন্ট হারে এক বছরের সুদ কত হবে? এক বছরের সুদ হবে ছত্রিশ পাঁচ একশো আশি টাকা। তা দুটোতেই তো আয় সমান বলেছে, তাই না? দুটোতেই আয় সমান, মানে একটাতে যদি একশো আশি হয় তাহলে আর একটাতেও একশো আশি আয়, তো দুটিতে একশো আশি মানে তিনশো ষাট হবে টোটাল আয়। তো অ্যান্সার হবে অপশন বি, কারণ দুটি বিনিয়োগ থেকে মোট আয় কত সেটা চেয়েছিল। তো সিম্পল, তিনশো ষাট টাকা হবে আমাদের ইনকাম। নেক্সট তিন নম্বর অঙ্ক, একজন সেলসম্যান দশ হাজার টাকা বিক্রির উপর, দেখো সবগুলি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, আর এস আগরওয়াল স্যারের কাছ থেকে করছি প্র্যাকটিস সেট থেকে, তার মানে কোশ্চেনগুলোর গুরুত্ব আছে, ঠিক আছে? প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকটি কোশ্চেন একটু ভালো করে মন দিয়ে বুঝবে তবে অ্যান্সারটা করতে পারবে। তিন নম্বর প্রশ্ন কি বলেছে, একজন সেলসম্যান দশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন, এবং এই টাকার সমস্ত বেশি সমস্ত বিক্রির উপর চার পার্সেন্ট কমিশন পায়, যদি তার কমিশন কাটার পর কোম্পানিকে একত্রিশ হাজার একশো টাকা দেয় তবে কত টাকা বিক্রি হয়েছিল? এটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, সকলের জন্য। কিভাবে আমরা অ্যান্সারটা পাবো? দেখো দশ হাজারে পাঁচ পার্সেন্ট কমিশন, তো এই দশ হাজারের পাঁচ পার্সেন্টটা কত? দশ পার্সেন্ট হচ্ছে হাজার, তো পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচশো, তো পাঁচশো যদি কমিশন আমি বাদ দিয়ে দিই তাহলে সে কোম্পানিকে দেবে কত? এখানে ন হাজার পাঁচশো টাকা, মানে দশ হাজার যদি বিক্রি করে তাহলে পাঁচ পার্সেন্ট কমিশন কেটে নিয়ে সে ন হাজার পাঁচশো টাকা কোম্পানিকে দেবে, ঠিক আছে? খুব ভালো কথা। এখানে তাহলে আমার ইনকাম কত হচ্ছে? দশ হাজার টাকা, ওকে, বিক্রি হচ্ছে দশ হাজার টাকা। আর একটা জিনিস, এবার এই টাকাটা কোম্পানিকে দেবে আর দিয়েছে কত? একত্রিশ হাজার একশো, তার মানে বাকি কত টাকা কমিশন কাটার পর ছিল? ন হাজার পাঁচশো টাকা বিয়োগ করে দাও, ঠিক আছে, বাকি টাকাটা আমরা পেয়ে যাবো শূন্য শূন্য পাঁচ হাজার কয় এগারো ছয় এগারো দশ দশ এক এক ওয়ান দুটো একুশ হাজার ছশো টাকা, এই টাকাটা দিয়েছে আরও কোম্পানিকে। এবার দেখো মানে নশো ন হাজার পাঁচশো আর একুশ হাজার ছশো, এই দুটো টাকায় কোম্পানিকে দিয়েছে। এবার এখানে এই ন হাজার পাঁচশো মানে হচ্ছে অ্যাকচুয়ালি দশ হাজার বিক্রি, পাঁচ পার্সেন্ট কমিশন বাদ দিয়ে যদি আমি যোগ করে দিই অ্যাকচুয়ালি দশ হাজার বিক্রি হয়েছে। তাহলে এখানে কত বিক্রি হয়েছে, এটা কত বিক্রি হয়েছে তবে আমি একুশ হাজার ছশো টাকা কোম্পানিকে দিয়েছি? সেটা হচ্ছে চার পার্সেন্ট কমিশন কাটার পর, তার মানে এই যে টাকাটা কোম্পানিকে দিচ্ছি সেটা ছিয়ানব্বই পার্সেন্টের সমান, ঠিক আছে? একুশ হাজার ছশো এটা ছিয়ানব্বই পার্সেন্টের সমান, কারণ চার হাজার কমিশন আমি কেটে নিচ্ছি, চার পার্সেন্ট কমিশন কেটে নিচ্ছি। তাহলে এটা ছিয়ানব্বই যদি হয়, ছিয়ানব্বই দিয়ে ভাগ দিলে এক পার্সেন্ট, একশো দিয়ে গুণ করে দাও, আমরা একশো পার্সেন্ট, মানে টোটাল কত বিক্রি হয়েছিল দশ হাজার পরে সেটা পেয়ে যাবো। ওকে, কাটলে কত হবে? চার দিয়ে কাটো, চার চব্বিশ, চার দিয়ে কাটলে চার পাঁচ চার চার, ওকে চুয়ান্ন, চব্বিশ আট দিয়ে কাটো, ছয় দিয়ে কাটো, ছয় চার চব্বিশ, ছয় দিয়ে কাটো ছয়, ছয় নয় চুয়ান্ন, নব্বই, দুই দিয়ে কাটো পঁয়তাল্লিশ, এটা দুই দিয়ে কাটো, ওকে দুই, দুই দিয়ে কাটলে এটা হচ্ছে পঞ্চাশ, পঁয়তাল্লিশ পঞ্চাশ কত আসছে? পঁয়তাল্লিশ পঞ্চাশ হচ্ছে বাইশ, এরকমটা আসবে, দুটি শূন্য ছিল, আচ্ছা দুটি শূন্য ছিল তাই তো, চারশো পঞ্চাশ, ওকে চারশো পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করলে কত হবে? বাইশ পাঁচশো, ঠিক আছে, বাইশ পাঁচশো এটা হচ্ছে। তো বাইশ পাঁচশো অর্থাৎ আর এদিকে দশ হাজার, টোটালটা কত হলো? বাইশ পাঁচশো, এটা বিক্রি হয়েছিল যেখান থেকে চার পার্সেন্ট কেটে একুশশো ষাট ছশো টাকা বিক্রি হয়েছে দেওয়া হয়েছে, আর দশ হাজার টাকা বিক্রি হয়েছিল যেখানে পাঁচ পার্সেন্ট কেটে ন হাজার পাঁচশো টাকা কোম্পানিকে দেওয়া হয়েছে। তাহলে টোটাল আমার বিক্রি হয়েছিল কত? বত্রিশ হাজার পাঁচশো টাকা, এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি অঙ্কটা খুব বুঝতে হবে ভালো করে, দশ হাজারে ন হাজার পাঁচশো আর
22,500 থেকে 21,600 কোম্পানিকে দিয়েছি কেটে নেওয়ার পর, তাহলে আমার টোটাল হচ্ছে 10,000 আর 22,500, 32,500 এটা টোটাল। আর 10,000 এর জন্য 5% আর এদিকে 4%, এই দুটি কেটে আমার শেষে দাঁড়াচ্ছে 31,100 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। খুব বুঝতে হবে কিন্তু মন দিয়ে, নাহলে অ্যান্সার করা খুব মুশকিল হবে। নেক্সট, একটি সহশিক্ষামূলক স্কুলে বালিকার সংখ্যা বালকদের চেয়ে 15% বেশি, 15 জন বেশি। যদি বালিকাদের সংখ্যা 10% বাড়ে এবং বালকদের সংখ্যা 16% বাড়ে, তবে 9 জন বালিকা বেশি হয় বালকদের চেয়ে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা একটা একটু তোমাদের জন্য ইজি আছে অঙ্কটি, চলো অ্যান্সার পাওয়ার চেষ্টা করো। ছাত্রছাত্রীর সংখ্যা চেয়েছে, চলো আমরা অ্যান্সারটা কি পাবো। ধরো বালক আমরা ধরে নেব, বালক এক্স জন, আর বালিকা তাহলে কি হবে, যেহেতু বালকদের চেয়ে 15 জন বেশি, তাই এক্স প্লাস 15 জন। তাহলে টোটালটা কত? এটা বালক আর এটা বালিকা, টোটাল হবে 2x+15, মানে এই দুটি যোগ করে দেবো 2x+15। এটা আমাকে বের করতে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা কত। এখন চিন্তা করো, বালিকাদের 10% বাড়ে, বালিকা কত আছে x+15, এটা যদি 10% বাড়িয়ে দিই তাহলে কত হবে, 110/100 এটা হবে। আর বালকদের যদি 16% বাড়িয়ে দিই তাহলে কি হবে, 116x/100 এটা হবে। এখন এই দুটির মধ্যে পার্থক্য কত? এই দুটির মধ্যে পার্থক্য বলেছে 9 জন, বালিকা 9 জন বেশি আছে। সিম্পল, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। ওকে, অ্যান্সারটা কি খুঁজব, সহজ করে কি করে করা যায়। ওকে, 0,0 কাটো, 4 দিয়ে কাটতে পারি, 4×25 100, মানে 29, এটা 4×25। ওকে ওকে, ছাড়ো আর আর হচ্ছে না, ছেড়ে দাও। তো এখানে আমরা কত পাবো, 25 আর 10, মানে 50 আমরা লসাগু পাবো, মানে 5, 5-এর জন্য পাচ্ছি আমরা 55। ওকে, বড় হচ্ছে কিছু করার নেই, আমাকে করতে হবে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা 55 পাচ্ছি, 55x+55 সঙ্গে 15 গুণ, মানে 55×15 রেখে দাও। মাইনাস কি পাচ্ছি, 25×2, 29×2 হচ্ছে 29×2 58x, ঠিক আছে, =9। আমরা কি পাবো, 55x আর 58x, তো মাইনাস আসছে আমাদের, −3x=9, সঙ্গে 50 গুণ হয়ে যাবে, মানে হয়ে যাবে তোমার 545, 450। আর এইটা 55 −15 × 15, এটা এদিকে আসবে, তো 55×15 চলে এলো। তারপরে মাইনাস থাকছে, মানে −3x=, দেখো 3 দিয়ে যদি কেটে দিই, 3 দিয়ে কাটলে, এটা 3 দিয়ে কাটলে এটা হবে 3×15 = 3 45, মানে 150, আর এটা 3 দিয়ে কাটলে 5, তাহলে আমাদের সহজ হয়ে গেল। তাহলে আমাদের এখানে 3 দিয়ে যদি কেটে দিই তো −x = কত হচ্ছে, 150 −55 কত হয়, 55 হচ্ছে তোমার 275, তার মান থাকছে 125, ঠিক আছে। তো x এর মান আমরা কি পেলাম, −125, তো x এর মান পাচ্ছে আমরা 125, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, তো অ্যান্সার হবে কত, অপশন এ। তোমরা সহজভাবে করতে পারো, ঠিক আছে, এখানে একটু লেন্দি হয়ে গেল অঙ্কটি, কিছু না, তবে এইভাবে অ্যান্সার বের করাটাই বেশি বেটার, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, 125 জন এক্স এর মান বেরিয়েছে, আমাদের অ্যান্সার কিন্তু সেটা হবে না, সরি, অ্যান্সার হবে এটা, 125×2 দিয়ে গুণ, মানে 250 আর 15 যোগ, তার মানে 265, এটা আমাদের অ্যান্সার হবে। কারণ আমাকে শুধু ছাত্র চাইনি, ছাত্র 125 জন আছে, ছাত্রী হবে 25 বেশি, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হবে 2x+15, মানে 250 আর 15, অর্থাৎ 265, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট। এখানে বলেছে 605টি মিষ্টি সমানভাবে বাচ্চাদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বাচ্চার প্রাপ্ত মিষ্টি মোট বাচ্চার সংখ্যার 20% হয়। প্রতিটি বাচ্চা কতগুলি মিষ্টি পেয়েছিল? এই অঙ্কটি বারবার আমি তোমাদেরকে ইউটিউবে করিয়েছি, খুবই সিম্পল এবং সোজা একটা অঙ্ক। ধরে নেবো বাচ্চা আছে কত, বাচ্চা এক্সজন বাচ্চা আছে। এবার কি বলেছে, না যাতে প্রতিটি বাচ্চা প্রাপ্ত মিষ্টির বাচ্চার সংখ্যার 20% হয়। তো এক্সজন বাচ্চা মিষ্টি পাবে কত, এই এক্সের 20%, বাচ্চা সংখ্যার 20%। এবার একজন যদি এটা পায় তো এক্সজন টোটাল কত হবে, গুণ হয়ে যাবে, এটার সমান হয়ে যাচ্ছে টোটাল মিষ্টি, আর টোটাল মিষ্টি হচ্ছে 605টি। বাস, এখান থেকে আমরা অ্যান্সার পাবো, 20 সঙ্গে এটা কাটলে 5, তো আমরা পাচ্ছি x² = 5×605। তো আমরা একটু 605কে ভেঙে নেবো, তার যে আমরা স্কোয়ার সহজে করতে পারি, ঠিক আছে। 5 দিয়ে করলে 5×12 = 60, 1×21 = 21, 11 দিয়ে কাটলে 11×11, তাহলে আমরা কি পাচ্ছি, 5×5×11×11, ঠিক আছে। তো দুটি পাঁচের জন্য একটি 5 বেরিয়ে আসবে, মানে এক্স এর মানে, তো একটি 5 আর একটি 11 আসবে, তার মানে হবে 55। তো অ্যাকচুয়ালি ছেলের সংখ্যা আছে 55, তাহলে কত কলি করে মিষ্টি পাবে,
বলাই আছে স্পষ্ট, একটা বালক যে বাচ্চা আছে তার 20% পাবে, তো 55-20% যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার, মানে 11টি করে, এক একটি বাচ্চা 11টি করে পাবে, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। এক ব্যক্তি তার আয়ের 35% খরচ করে খাবারের জন্য, 25% বাচ্চাদের পড়াশোনার জন্য এবং অবশিষ্ট 80% বাড়ি ভাড়ার জন্য, তার আয়ের কত শতাংশ তার কাছে থাকে, তার কাছে কত থাকে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করবো আমরা? এইভাবে বের করবো যে এক ব্যক্তির 35%, দেখো টোটাল আমরা ধরে নেবো 100% তার আয়, ঠিক, বা 100x ধরে নেওয়া বেশি সুবিধা হবে, 35x করে খাবারের জন্য খরচ, তাহলে 35 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকলে কত? থাকলো 65% বা 65x, ঠিক আছে। আর 25 বাচ্চাদের জন্য, তো 25ও বিয়োগ করে দাও 25x, তাহলে আমার কাছে থাকছে কত? 40x। এখন বলেছে অবশিষ্টের, এখানে আবার অবশিষ্টের 80% বলেছে, মানে 40x এর 80%, ওকে, আমার টোটাল 80% বলেনি, তো 40x এর 80% কত? 80% হবে 80/100, উপরে 200 নিচে 200 কেটে দাও, 8 4 32x, এই যে 32x এটা বাড়ি ভাড়া দেন, তো 32x বিয়োগ করে দাও, থাকলো 8x অবশিষ্ট। এটাই আমাকে বলেছে তার কাছে কত শতাংশ থাকলো, 100x এর মধ্যে আর মাত্র 8x থাকলো, তার মানে 8% থাকলো, অ্যান্সার হবে অপশন এ 8%। এটা খুবই সিম্পল এবং সোজা। এছাড়াও তোমরা এটাকে এইভাবেও করতে পারো, অনেকে এইভাবেও করে, টোটাল ধরো 100x, 35x আর এখানে 25x, এটা কিন্তু একসঙ্গে বলেছে, তো মোট কত? মোট হয়ে যাচ্ছে তোমার 60x, তো 60x খাবারের জন্য এবং পড়াশোনার জন্য যদি দিয়ে দেয় তো বাকি থাকে 40x, আর এই অবশিষ্টের 80% বলেছে, তো এর 80%টা কত? এর 80% হলো 32, আমরা যদি দেখি 32x, তো 32x বিয়োগ করে থাকলে পড়ে থাকলো আর 8%, এইটা হচ্ছে এই 8x থাকছে মানে 8%, এটা আমাদের অ্যান্সার। তো সিম্পল ওয়েতেও করা যায়। চলো নেক্সট। একজন অফিসারের বেতন থেকে 10% বাড়ি ভাড়া হিসেবে কাটা হয়, অবশিষ্টের 20% খরচ করেন পরিবহনে, অবশিষ্টের 20% দিয়ে আয়কর প্রদান করেন এবং বাকি অর্থের 10% খরচ করেন জামা কাপড়ে, তারপরে তার কাছে 15,552 টাকা পড়ে থাকে, তবে তার মোট বেতন কত? এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো মোট বেতন কত সেটা আমরা যদি এক্স টাকা ধরে নিই, প্রথম বাড়ি ভাড়া বাদ দাও 10%, তাহলে থাকবে 90% তার কাছে, 90% রেখে দিলাম। এখন অবশিষ্টের 20% পরিবহনে খরচ করেন, 20% খরচ করে দিলে বাকি থাকছে অবশিষ্টের 80%, আবার অবশিষ্টের 20% আয়কর দেয়, তার মানে আরও 80% থেকে গেল, 20% আয়কর দিয়ে দিল, আর বাকি অর্থে 10% খরচ করে, 10% খরচ করে মানে 90% বাঁচায়, এই জিনিসটা সমান বলেছে 15,552, ঠিক। আমরা কাটাকাটি করবো, অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা উপরে দেখো 2, 0, 3, 0, 4 আছে, আমি নিচের 4 কেটে দিলাম। এখন 9 আছে, 9 দিয়ে এটা পুরোটাকে কাটতে পারো, 9 দিয়ে কাটলে কী হবে? 9 1 9 6 65, 9 7 63, 2 25, 9 2 18, 7 72, 9 8 72, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে কী হবে? 8 2 16, 1 12 থাকছে, 8 1 8 4 থাকছে, 48, 16, 8 6 48, ওকে। আবার একটা 8 আছে, 8 দিয়ে কাটো, 8 2 16 থাকছে, 5 56, 8 7 56, একটা 9 আছে, 9 দিয়ে কাটো, 9 3 27, তো এদিকে থাকছে x আর এদিকে থাকছে 3, নিচে ছিল 2টি 100, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তার মানে 4টি 0, তো x এর মান 4টি 0, অর্থাৎ 30,000 হবে আমাদের অ্যান্সার, অপশন বি হবে উত্তর। কাটাকাটি যায় ব্যাপার, আর কিছু ব্যাপার ছিল না। চলো নেক্সট। 250টি প্রশ্নের পরীক্ষায় রাম প্রথম 125টি প্রশ্নের 40% সঠিক উত্তর দিয়েছিল, বাকি 125টি প্রশ্নের মধ্যে শতকরা কতগুলি সঠিক উত্তর দেওয়া প্রয়োজন যাতে সে পুরো পরীক্ষায় 60% পাবে? দুটো জিনিস এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 250টা কি আছে প্রশ্ন আছে টোটাল, এর 60% আমাকে পেতে হবে, আর এর মধ্যে একটা 125টি প্রশ্ন ছিল, এর মধ্যে 40% পেয়েছে, আর 125টি প্রশ্ন বাকি আছে, এখানে কত পার্সেন্ট পেতে হবে, এইটুকুই চেয়েছে। তো প্রথমে 250 প্রশ্নের 60%টা কত দেখে নাও, 60% কত হবে? 60/100, উপরে 200 নিচে 200 কেটে 25 6 150, মানে আমাকে পেতে হবে 150 নাম্বার টোটাল, ঠিক আছে, 150টি সঠিক উত্তর দিতে হবে। এখন একটা 125-এর 40% দিয়েছে, তো 125-এর 40% কত? 125-এর 40% হবে 40/100, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে এটা কাটলে 25, তো 25 2 50, তার মানে এখানে 50টি সঠিক উত্তর দেওয়া হয়েছে, 150টি দিতে গেলে এখানে 100টি দিতে হবে,
125-এ 100টি সঠিক উত্তর দিতে হবে। তো আমরা এরকম বলতে পারি 125-এ উত্তর দিতে হবে 100টি, 100-তে কত আমরা অ্যানসার পেয়ে যাব, 25-এর সঙ্গে 4, 25-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে এটা কাটলে 20, অর্থাৎ 80%। তো বাকি 125টির মধ্যে 80% বা 100টি সঠিক অ্যান্সার দিতে হবে। তো 80% হবে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট। কোন একটি মাসে একটি বেসবল টিম 7টি গেম খেলেছিল যার 30% জয়লাভ করেছিল। এক নাগারে জেতার পর ওই টিম তাদের গড় 50% বাড়িয়েছিল। কতগুলি গেম এক নাগারে জেতার পর এই দলটি ওই গড়ে পৌঁছেছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো, খুব ইজি এবং সিম্পল এই অঙ্কটি। 60টি গেম খেলেছে, 30% জয়লাভ করেছে, তো এই 60-এর 30%টা কত আমরা দেখে নেব। 60-এর 30% উপরে 2টি 0, নিচে 2টি 0 কেটে দাও, তাহলে 18। তাহলে জিতেছে 18, তার মানে হেরেছে কত? নিশ্চয়ই বাকি 42টি, এটা লুজ হয়েছে, এটা কি হয়েছে? জিতেছে। এখন বলেছে 50-50 হবে, এক নাগাড়ে জিতবে এবার, তার মানে আর হারবে না একটাও। যদি না হারে তো 42টি ছিল, 42টি থেকে যাবে, এটা যদি 50% হয় তাহলে জেতাটাও 50%, মানে জিততেও হবে 42টি। বোঝা গেল? তবে 50% হবে, এটা হারেনি তাই 42-42 থেকে গেল, যেটা 42টি হেরেছিল, 42টি হেরেছে, এখন জিতবে নিশ্চয়ই 42টি। এবার তাহলে এক নাগারে কতগুলো জিততে হবে? 18টি জিতছিল, 42টি জিত হবে, তার মানে 24টি জিততে হবে, 24টি এক নাগারে জিততে হবে, তাহলে জেতা 42টি হয়ে যাবে, হারা 42 হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তো অ্যান্সার হবে 24টি, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো সকলকে বলছি প্লিজ ক্লাসটি লাইক করে দাও, এটুকু তোমরা করতে পারো, লাইক এবং শেয়ার বন্ধুদের মাঝে অবশ্যই করে দাও, যাতে করে বেশি জন বন্ধুর কাছে পৌঁছাতে পারি। প্লিজ লাইক করে দাও সকলেই, এখনই লাইক করে দাও, যারা ক্লাসে আছো, ক্লাসে দেখছো, লাইক করে দাও। চলো একটা কোশ্চেন কি বলা আছে, একটি স্কুলের ছাত্র এবং ছাত্রী সংখ্যার যোগফল 150 জন, যদি ছাত্রের সংখ্যা এক্স হয় তবে ছাত্রীদের সংখ্যা হয় মোট ছাত্রছাত্রীর এক্স পার্সেন্ট, ছাত্রদের সংখ্যা কত? দেখো ছাত্র সমান বলা আছে, ঠিক আছে, ছাত্র হচ্ছে এক্স জন, আর ছাত্রী কি হবে? ছাত্রী হবে মোট ছাত্রছাত্রী মানে 150 তার এক্স পার্সেন্ট। তাহলে আমরা বলতে পারি এটা যদি ছাত্র, এটা যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র আর ছাত্রী যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, ছাত্র আর ছাত্রী যোগ করে দিই, তাহলে হচ্ছে 150 জন। ক্লিয়ার? এবার 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, আমরা 2 লসাগু পাচ্ছি, মানে 2x + 3x = 150 জন, তাহলে 5x = 150 × 300। যদি আমি এই 5-এর সঙ্গে কাটি তো এখানে 60 পাচ্ছি, তো x এর মান কত হবে? 60, তার মানে ছাত্র কত আছে? 60 জন, তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, লাইক করে দাও, আর আনএকাডেমিতে চলে এসো, আনএকাডেমিতে আমি প্রতিদিন ক্লাস নিই বিকেল 3টে এবং রাত্রি 8টার সময়, সেখানে আমাকে যোগ দিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, তোমাদের সকলকে ধন্যবাদ, ভালো থেকো, কালকে সকাল 10টার সময় চলে এসো। ওকে, থ্যাংক ইউ।